সম্পর্কে কখনো ভুল হয় না, ওই সম্পর্ক আপনি করতে গেলে আপনি কি মাথায় রাখেন এটা ভুল হচ্ছে? আসলে হয়ে যায়, তার মানে মানসিকভাবে একটুখানি টেনশন ফ্রি থাকতে হবে, যে কোনো চাপ নিয়ে আসলে ক্যারেক্টারগুলোকে নিজের মধ্যে ধারণ করা অত সহজ হবে না। সম্পর্ক আপনি করতে গেলে আপনি কি মাথায় রাখেন এটা ভুল হচ্ছে? আসলে তো হয়ে যায়, তারপর যখন এটা আসলে আপনি আর ধরে রাখতে পারছেন না বা যে কোনো ওয়েতে এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আপনার সাথে, তখন মনে হচ্ছে এটা ভুল ডিসিশন ছিল। আসলে ভুল দিয়ে কিছু শুরু হয় না, শুরুটা হয়ে আসলে শুরুর জন্য। স্ট্যাটাস করা কোনটা আমার কাছে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড বের হয় সেখান থেকে, কিন্তু আপনি মুখস্থ করে এটা দিতে পার বলতে পারবেন না, সেটা হচ্ছে রাজ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এমন এমন শব্দ বলে যেটা আপনি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করবেন কিন্তু আসলে আপনার মুখ থেকে বেরোবে না। এটা এটা এইভাবে বলতে চাই না, কিন্তু এখন যে ক্যারেক্টারগুলো নিয়ে আমি আসলে ভাবছি যে এগুলো নিয়ে আসলে কাজে ফিরবো বা ক্যামেরার সামনে আবার দাঁড়াবো, তো সেই ক্যারেক্টারগুলো এত বেশি মানে ওয়েট, তো সেটার জন্য আমার না মানসিকভাবে একটুখানি টেনশন ফ্রি থাকতে হবে, যে কোনো চাপ নিয়ে আসলে ক্যারেক্টারগুলোকে নিজের মধ্যে ধারণ করা অত সহজ হবে না আমার জন্য। কারণ যখন আমার টেনশন থাকবে যে আমার বাচ্চাকে নিয়ে ও কি ঠিকঠাক আছে কিনা, যাদের সাথে সেট আসলে থাকবে তাদের সাথে যদি ঠিকঠাক মতো ওর আমি যদি না বুঝতে পারি যে ও আসলে ঠিক নেই, তাহলে আমি ওই ক্যারেক্টার আসলে ক্যামেরার সামনে গিয়েই তোমার মনে হবে আমি কই, আমি পড়ি নাকি আমি ওই ক্যারেক্টারটা, তো ওইটার জন্য আসলে আমার মনে হয় আমার আরেকটু টাইম লাগবে। ও অনেক হেল্পফুল, মানে ও কিন্তু একদমই আমাকে ডিস্টার্ব করে না বললেই চলে, কিন্তু ডিস্টার্বটা আসলে আমার নিজের একদম, আমার মনে হয় কি এই মুহূর্তে তো ও আসলে এখন তো খাওয়ার টাইম, এখন তো ঘুমের টাইম, এই টাইমটা যখন আসলে অন্য কেউ আমাকে হেল্প করতে পারবে বা ওর আমার কি হয় আমি একটু ভেঙেই বলি যে ওর কোনো কাজ অন্য কেউ করলে না আমার মনের মধ্যে অশান্তি শুরু হয়েছে, আমি শান্তি পাই না। এভরিথিং, মানে ওর যদি বিছানাটাও অন্য কেউ করে দেয় বা ওর কোনো একটা কাপড় ধুয়ে দিল বা ওর কোনো মানে খাবারের বাটিটাও অন্য কেউ একটু ধুয়ে দিল, তো আমার মনে হয় কি ধোয়াটা আমি সামনে থাকি যে কবে